কিন্তু কষ্ট করা ভালো নাকি মরে যাওয়া ভালো? কষ্ট করাটা তত ভালো, কিন্তু তারপরেও একটু সুবিধা নাই। সুবিধাটা ভালো নাকি একবারে অ্যাক্সিডেন্ট হয়ে 6 মাস 1 মাস হাসপাতালে পড়ে থাকা ভালো নাকি মারা যাওয়া ভালো, কোনটা ভালো? না, কষ্ট করাটা ভালো। কষ্ট করাটা ভালো। সবচেয়ে ভালো লাগলো যে আপনি সুন্দর করে একদম পরিবেদি করে মুখটা বেঁধে আপনি যাচ্ছেন, ঠান্ডা লাগবে না, আপনি অসুস্থ হবেন না। আমি আপনাকে যে জন্য দাঁড় করাইছি, আমি আপনাকে প্রশ্ন করব, একদম সহজ প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে একটা পুরস্কার দেব। পুরস্কার বলতে কি, আমার পাশে একটা দোকান আছে, এই দোকানে আপনি যা খেতে চান, রাতে যদি ডিউটি করেন রাতে যা খেতে চান আমি সব খাওয়াবো আপনাকে। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে আছে? না। বিয়ে করেন নাই? না। মা আছে? মা আছে। বাবা আছে? বাবা নাই। আচ্ছা, তাহলে আপনি খাবেন, আপনার মায়ের জন্য আমি খাবার কিনে দেবো পর্যাপ্ত, ঠিক আছে? যদি উত্তরটা সঠিক হয়, হ্যাঁ, সহজ উত্তর, আপনার ভয়ের কিছু নাই, মানে সুন্দর একটা প্রশ্ন করবে, সুন্দর উত্তর আছে, আপনি জানেন উত্তরটা। এই যে লাইটটা, এটা কি লাইট বলে? এটারে ফক্স লাইট। ফক্স লাইট, সুন্দর উত্তর হয়েছে। হ্যাঁ, উত্তর পাস। এই লাইটের আলো কত দূর যায়? এটা আপাতত 10 হাত। 10 হাত গজ। আচ্ছা, এই লাইটে, এই লাইট দিলে আপনার কি কি উপকার হবে? আমাকে দুই তিনটা উপকারের নাম বলেন। মানে দুই তিনটা উপকার, মানে সামনে যদি কোন বাঙ্গা পরে, হ্যাঁ, বাঙ্গাটা কাটান যায়। আচ্ছা আচ্ছা। আর কুয়াশা বলে রে, কুয়াশাটা দেখা যায়। আচ্ছা, এটাই, এটা উপকার। হ্যাঁ। আচ্ছা, এই আপনার এই লাইটের কারণে অন্য কারো ক্ষতি হয় কেনা? যদি ক্ষতি হয় কি ধরনের ক্ষতি হয়, যদি ক্ষতি হয় অন্য কারো কি ধরনের ক্ষতি হয় এটা একটু দুই তিনটা কথা বলেন। অন্য ধরনের ক্ষতি মানে হতে পারে, ক্ষতি হয়, হয় লাইটটা যদি উড়নি দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে মানুষের চোখে লাগে। আপনার সুবিধা, তার অসুবিধা? তার অসুবিধা, মানে আপনার জন্য ভালো সুবিধা হচ্ছে, কিন্তু ওইদিক থেকে যে আসতেছে তার জন্য অসুবিধা, তার জন্য অসুবিধা। সেক্ষেত্রে আপনি তো এরকম অসুবিধায় পড়েন, পড়েন না? অবশ্যই। ওইদিক থেকে যদি একটা আসে, সেক্ষেত্রে ওই চোখের আলো, ওই লাইটের আলোটা আপনার চোখে যখন পড়ে আপনারও সমস্যা হয়। এ কারণে কি মানুষের কোনো দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। আপনি কি শুনছেন এরকম দুর্ঘটনা ঘটে? হ্যাঁ। অ্যাক্সিডেন্ট হয় শুনছেন? হ্যাঁ। তাহলে অ্যাক্সিডেন্ট কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। এই অ্যাক্সিডেন্ট কি হোক এটা আপনি চান? না না। তাহলে যদি না চান তাহলে এটা লাগাচ্ছেন কেন? এটা লাগাইছি এই কারণে যে নিশ্চিত আলোটা থাকবে, যাতে আপনার উপকার, আপনার উপকারের জন্য লাগাইছেন। হ্যাঁ, কিন্তু আরেকজনের যে ক্ষতি হয়, আরেকজনের ক্ষতি আর নিজের যাতে পরে চোখের মধ্যে যাতে না লাগে, সেই কারণে নিশ্চিত লাইটটা থাকবে যাতে উর্মি না ওঠে। তা আমি যদি আপনাকে বলি যে এই লাইটটা লাগা না লাগে, যদি অন্য কোনো লাইট লাগানো যায়, সাধারণ যে লাইটগুলো, এই লাইটগুলো দিয়ে চলা যায় কিনা? চলা যায়, খুব কষ্ট হয়। চলা যায়, কষ্ট হয়, কিন্তু কষ্ট করা ভালো নাকি মরে যাওয়া ভালো? কষ্ট করাটা তাতে ভালো, কিন্তু তারপরেও একটু সুবিধা নাই। সুবিধাটা ভালো নাকি একবারে অ্যাক্সিডেন্ট হয়ে 6 মাস 1 মাস হাসপাতালে পড়ে থাকা ভালো নাকি মারা যাওয়া ভালো, কোনটা ভালো? না, কষ্ট করাটা ভালো। কষ্ট করাটা ভালো। এইটা আপনি যেমন বুঝলেন কষ্ট করা ভালো, সবাইকে বোঝা উচিত না এটা? এটাই। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা আইনত একটা অপরাধ হবে। হ্যাঁ, আমাদের যে সড়ক পরিবহন আইন আছে, আইন করছে সরকার, এই আইনে কিন্তু এটা নিষিদ্ধ। তারপর আমরা এই কাজগুলো করে থাকি, নিষিদ্ধ থাকার পরে আমরা এই কাজগুলো করি, যেটা আপনার ক্ষতি হয়। এটা আমি, আপনি অন্য একজনকে বলে দেন, মনে করেন আপনার এই পাশে আর 10 জন ড্রাইভার আছে, হ্যাঁ, আপনার মতো, তাদেরকে আপনি বলেন আসলে ভাই যে এই কাজগুলো ঠিক না, কষ্ট হলেও আমাদের এইভাবে চলা উচিত, কিন্তু এই ফগলাইটগুলো আর জন্য যদি ক্ষতি করে না লাগাই উচিত, একটু বলেন তো। মনে করি এখানে অনেক ড্রাইভার আছে, একটু বলেন। হ্যাঁ, আমি বলি দেবো, এবং কি নিজের সাথে তো থাকবো। এটা ঠিক বলেন তো, এই লাগানোটা? না না, এটা ঠিক না। আমার কথা, যদি আপনার নর্মাল লাইট লাগাইয়ে যদি আপনার কষ্ট হবে, দেখা যাবে যে আপনার 1 ঘন্টা রাস্তা, আপনার 1.25 ঘন্টা লাগতে পারে বা 1.5 ঘন্টা লাগতে পারে। হুম, রাস্তার সাজ সুন্দর দেখা যাবে, কুয়াশা কেটে যাবে, তাড়াতাড়ি যাইতে পারবেন, এই তো। হুম, কিন্তু তাতে করে দুর্ঘটনার সংখ্যা বেশি থাকে,
এই শীতকালে কিন্তু এই ফগ লাইট যেমন উপকার করে, এই শীতকালে ফগ লাইটটা ক্ষতি করে, কিন্তু উপকারেতে ক্ষতিটা অনেক বেশি, অনেক বেশি কিনা বলেন। এই এই শীতকালে কিন্তু প্রচুর দুর্ঘটনা হয় কুয়াশার কারণে, কুয়াশার কারণে এই লাইটটা অনেক উপকারী, কিন্তু যতটুকু উপকার হচ্ছে যাওয়ার পথে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হলো মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে, মারা যাচ্ছে, বন্ধুত্ব গরম করতেছে। আমরা কি এটাই চাই নাকি এই যে একটু সুবিধা কম নেয়া স্বাচ্ছন্দ্য বাড়ি এটাই চাই বলুন তো? না, সুবিধা কম নিয়েই আমরা চললে মোটামুটি দুর্ঘটনাগুলো কমবে, তাই না? দুর্ঘটনা কমার জন্য এই লাইট গুলো কম ব্যবহার করা উচিত, তাই না? খুব সুন্দর প্রশ্ন উত্তর দিচ্ছেন আপনি, আমার ভালো লাগছে, তাই না? আসেন, আপনি এই গাড়িটা হারাবেন, আসেন এই পাশে দোকান, দোকানে আপনাকে কিছু খাওয়াবো, আসেন, আপনি যা খেতে চান, ঠিক আছে, এখানে বড় দোকান নাই, যা খেতে চান সব খাওয়াবো আপনি, ঠিক আছে? উনি সুন্দর একটা প্রশ্ন, সরেন 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 কথা বলুন, আপনি আমার ইয়ে দেন, এই যে কি খাবেন বলেন তো, এখানে যা খাবার আছে, নরমাল দোকান ভাই। না, আমি বেশি কিছু খাই না। কি খাবেন, আপনি কি পছন্দ করেন বলেন? আমি একমাত্র পছন্দ হলো আমার চা আর পান। আমি চা সব দিতে। আচ্ছা, আপনার আপনার মা কি এই যে এগুলো খাইতে পারে, মোয়া খাইতে পারে, কলা খাইতে পারে? হ্যাঁ, কলা খাইতে পারে, মোয়াটা খাইতে পারে না। আচ্ছা, তাহলে কলা এখানে কয়টা আছে কলাগুলো দেন। হ্যাঁ, আর আপনার আপনার মা কি ডিম খাইতে পারে? ডিম ডিম খাইতে পারে। আচ্ছা, ডিম নেবেন, কলা নেবেন, এখানে দুধের প্যাকেট আছে, দুধের প্যাকেট নাই। আপনার মায়ের জন্য সাবান কিনে দিই। হ্যাঁ, দেন সাবান নিয়ে যাবেন, দুধ এই কলা নিয়ে যাবেন, ডিম নিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি চা পান এখানে, আর সিগারেট খান? না না, সিগারেট খাওয়া ঠিক না, ঠিক আছে? এগুলো দেন তো, ওই সাবান দেন, সাবান দেন। ওই যে আপনার মা কি ব্রাশ করে নাকি টুথপেস্ট ব্যবহার করে? না না, টুথপেস্ট, এই যে পাউডার, তাহলে একটা পাউডারও দেবো, ঠিক আছে? দেখেন আর কি কি নেবেন। না না, আপনার মায়ের জন্য। হ্যাঁ, মায়ের জন্য, মায়ের জন্য দেন, কি কি দেওয়া লাগে, আমি মা খুশি হবে, বলেন না কেন, নেন না কেন, নিলে খুশি হবে না মা? যদি কথাই বললেন ওডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথার সাথে তার কথা মিল আছে। ওই যে টুথ পাউডার দেন, টুথ পাউডার দেন, সাবান দেন, আর হচ্ছে ডিম দেন, ওই এই ডিম গুলো দেন সব, আর হলো এই ইয়ে দেন, কলাটা দেন। হ্যাঁ, লাক সাবান না কি সাবান নেবেন? লাক সাবান।